আসসালামু আলাইকুম এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, দুঃখজনক হলেও এটা সত্যি যে এইচএসসি 24 পরীক্ষা হচ্ছে। এটা যত তাড়াতাড়ি তোমরা মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো হবে। বারবার করে বলছি, পরীক্ষা হবে, এটা শিক্ষা বোর্ডের একেবারে কড়াকড়ি নির্দেশনা যে পরীক্ষা তারা যে কোনোভাবে নিবেই, কোনোভাবে অটোপাস দিবে না, সর্বোচ্চ যেন মেধার মূল্যায়ন হয় সেটা তারা নিশ্চিত করবে। সে এক রোখা হয়ে হোক বা শিক্ষার্থীদেরকে স্যাক্রিফাইস করে হোক, যেভাবে হোক পরীক্ষা তারা নিবে। যেহেতু পরীক্ষা নিবে, সেক্ষেত্রে কি আমার মনে হয় না যে আর কোনোভাবে কোনো সময় নষ্ট করা উচিত না? এবং পরীক্ষা যে হবে তার বড় জ্বলন্ত উদাহরণ হচ্ছে শিক্ষা বোর্ড আজকে সম্ভাব্য তারিখও প্রকাশ করে দিয়েছে যে কবে নাগাদ এইচএসসি 24 পরীক্ষা শুরু হতে পারে। আমার মনে হয় এই তারিখটাকে ধরে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত এবং খুব শীঘ্রই আমাদের রুটিন প্রকাশ পাচ্ছে। শিক্ষা বোর্ড যে তারিখটা প্রকাশ করলো আমরা একটু সেই তারিখটা একটু দেখে নিব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি জাগো নিউজ 24 আছি। শুধুমাত্র জাগো নিউজ 24 না, যতগুলো নিউজ মাধ্যম আছে এডুকেশন নিউজ দিয়ে থাকে, প্রত্যেকটা নিউজ মাধ্যমে তুমি এই নিউজটা পেয়ে যাবে এবং টিভিতে ওই নিউজটা পেয়ে যাবে। এখানে তারা বলেছে 11 সেপ্টেম্বর থেকে হতে পারে এইচএসসির স্থগিত পরীক্ষা। অর্থাৎ শিক্ষা বোর্ড জানিয়েছে যে 11 সেপ্টেম্বর থেকে আমরা পরীক্ষা নেওয়ার প্ল্যানিংটা করছি এবং এই বিষয়ে আমরা একটা নির্দেশনাও পাঠিয়েছি। কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকার পতনের পর পরবর্তীত পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের মেল যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান এবং তার কাছে অলরেডি এই বিষয়ে একটা কিন্তু প্রস্তাব করা হয়েছে যে আমরা 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করতে চাচ্ছি বা শুরু করার একটা প্ল্যানিং আছে। মঙ্গলবার 13 আগস্ট সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা আগামী মাসের 11 তারিখ থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছি। এর মধ্যে সব গুছিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছি। সরকার যদি এই প্রস্তাবে সাড়া দিয়ে নির্দেশনা দেয় তাহলে আমরা নতুন সংশোধিত সময়সূচি করে শিক্ষার্থীদেরকে জানিয়ে দেব। তারা প্রস্তুতি নিয়ে যাতে পরীক্ষায় বসতে পারে সেই সময়ও তাদের দেওয়া হবে। এর আগে সোমবার 12 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্থগিত পরীক্ষাগুলো 15 নম্বরে হবে, 15 নম্বরে অনুষ্ঠিত হবে। শীঘ্রই এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। অর্থাৎ তপন কুমার সরকার আন্তঃশিক্ষা বোর্ড একটা সময়সূচি, তারা নিয়ম রেখা একটা তৈরি করেছে যে 11 সেপ্টেম্বর থেকে তারা পরীক্ষাটা নিতে চায়। এবং যেহেতু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, তার কাছে একটা প্রস্তাব করা হয়েছে যে 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো নিলে ভালো হয়। এই প্রস্তাবটা তার কাছে দেওয়া হয়েছে। তিনি যদি এটা অ্যাপ্রুভ করেন তাহলে 11 সেপ্টেম্বরকে কেন্দ্র করে নতুন একটা রুটিন তৈরি করা হবে, নতুন একটা সময়সূচি তৈরি করা হবে, সংশোধিত সময়সূচি। এবং আরেকটু ক্লিয়ার করে দিই, যেই পরীক্ষাগুলো আমাদের অলরেডি হয়ে গেছে এই পরীক্ষাগুলো পুনরায় নিবে না। যেগুলো বাদ আছে, যে পরীক্ষাগুলো তোমরা দেও নাই, ওই পরীক্ষাগুলো তোমাদের নিবে। এবং 11 সেপ্টেম্বরকে যদি তারা অ্যাপ্রুভ করে ফেলে তাহলে 11 সেপ্টেম্বর তারিখটাকে ইন্ডিকেট করে তোমাদের নতুন সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে। এবং তারা বলেছে শিক্ষার্থীরা যাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে তার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হবে। দেখো, অটোপাস আমরা চাইছি, ঠিক আছে, আমাদের যে দাবিগুলো সবগুলোই যৌক্তিক, ঠিক আছে, কিন্তু শিক্ষা বোর্ড যদি অটোপাস না দেয় তুমি এখানে কি করবে বলো তো? শিক্ষা বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা পরীক্ষা নিবই, এখানে আর কিছু করার আছে? সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটু প্রিপারেশনটা নেওয়া উচিত। পরীক্ষাটা তোমার, ব্যক্তিগতভাবে তোমার, রেজাল্টটাও তোমার, সবকিছু তোমার। সেক্ষেত্রে একটু অবহেলা না করে প্রিপারেশনটা নেওয়া উচিত। যেহেতু অটোপাস দিবে না আর তো কোনো কিছু করার নেই, পরীক্ষা তারিখটাও তারা বলে দিচ্ছে, সম্ভাব্য তারিখ বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে যে 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা নিতে চাই। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এখন ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত যাতে পরীক্ষাটা আসলে ভালো হয়। রুটিন খুব শীঘ্রই প্রকাশ পেয়ে যাবে এবং আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর সবসময় নজর রাখছি। যখনই রুটিন প্রকাশ হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।